আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা, একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। আচ্ছা, শুনি। আমরা যে এই যে এনজয়মেন্টটা, ফেস্টিভ্যাল এনজয়মেন্ট না, রিলিজিয়াস ফেস্টিভ্যাল যেগুলো হয়, যেমন ধরুন দুর্গাপূজা, কালীপূজা, ঈদ, ক্রিসমাস, হ্যাঁ না, আমার আওয়াজ আসছে? হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে? যদি না শোনা যায় আমি বলবো। আপনি আপনি যতক্ষণ না, যতক্ষণ আমি বলছি যে আপনার কথা শোনা যাচ্ছে না, ততক্ষণ বুঝবেন কথা শোনা যাচ্ছে, ঠিক আছে? এই আমাদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল গুলো যেটা আছে, দুর্গাপূজা, কালীপূজা, রাখি বন্ধন বা ঈদ, বকরিদ, ক্রিসমাস, এই যে আমরা এনজয়মেন্ট করি, হ্যাঁ না, উৎসব তো সবার, যেমন ধর্ম ধর্ম যা আছে উৎসব সবার, যেমন আমরা বলি কলকাতায়, হ্যাঁ না, আমি কলকাতা থেকে বলছি। তো এই এই মানে মুক্ত মানা মিন্স, মুক্ত মানা মিন্স এই ধর্ম টা ছেড়ে দেয়, তখন এইগুলো আমরা মিস করবো না বলেন তো, তাহলে থাকবো কি করে? এনজয়মেন্ট কবে সন্ডে করবো? আচ্ছা, দুর্গা পূজা রাতে যাবো না, বা রাখি যে আচ্ছা বলেন বলেন। যে সমস্ত দেশগুলোতে যেখানে দুর্গাপুজো হয় না, তারা কি সত্যি এনজয় করে না? তারা কি সত্যি আপনার মনে হয় তারা তারা বেশ একটা মজা করে না, এরকম কি মনে হয়? না না, তারা উইকেন্ড করে, কার্নিভাল করে, হ্যাঁ না, ক্রিসমাস পালন করে, ক্রিসমাস এনজয়মেন্ট করে, কিন্তু আমরা তো এখানে সব করি, ক্রিসমাস করি, দুর্গাপুজো যাই, ঈদে বেড়াতে যাই, তো এই ধর্মগুলি তখন কি হবে আমাদের? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কথাটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই ধর্মগুলোর মধ্যেও তো এই যে একটা ইয়ে হচ্ছে, তার এখানেও তো একটা ইকোনমিক একটা গ্রোথ হচ্ছে, একটা টাকা পয়সা একটা ইয়ে হচ্ছে, একটা সাইকেল হচ্ছে, এগুলোকে যদি বন্ধ করে দেন। আমরা কিন্তু কখনো বলি না যে এই জিনিসগুলোকে বন্ধ করে দিন। হ্যাঁ, আমরা যেটা বলি এইগুলোর মধ্যে যে ডিসক্রিমিনেশন গুলো আছে, সেই ডিসক্রিমিনেশন গুলোকে কাটিয়ে উঠুন। এটা যে একটা পুরনো কালচার, সেই পুরনো কালচার, এটা যে একটা অনেকদিন প্রাচীন একটা কালচার, সেই প্রাচীন কালচারকে কখনো যে ভেঙে বেরিয়ে আসতেই হবে এরকম কোনো ব্যাপার কিন্তু আমরা বলি না। আমরা বলি এর মধ্যে যে কুসংস্কার গুলো আছে, ধরুন বলি দেওয়া বা এই ধরনের কোনো একটা একটা নিরীহ পশুকে হত্যা করা, একটা আপনি ব্যাংকোয়েট ডিনার করবেন বলে নিরীহ পশুকে হত্যা করা, এই জিনিসগুলোকে আমরা বারণ করি। আমরা এই জিনিসটার এগেনস্টে, আমরা কিন্তু কখনোই এরকম নয় যে প্রতিটা জিনিসটা এগেনস্টে, এরকম এটা কিন্তু কখনো না। আপনি যেটা করতে পারেন, হ্যাঁ, আপনি যে কাজটা করতে পারেন সেই কাজটা কি, আপনি একটা ধরুন আপনি একটা ফেস্টিভ্যাল, একটা ঈদের ইয়েতে, ঠিক আছে, এই এই তো এই তো আজকেই আজকেই হয়েছে ঘটনাটা, আজকে না কালকে হয়েছে, হনুমান জয়ন্তী ছিল ইয়েতে দিল্লিতে, সেখানে সেখানে রায়ট শুরু হয়ে গেছে, বুঝলেন, হিন্দু মুসলিমের মারামারি, ঢিল ছোড়াছুড়ি, মানে যাতে একটা কাণ্ড, রায়ট শুরু হয়ে গেছে। এখন এই ধরনের এই ধরনের একটা ইয়ে পালন করার কি মানে বলুন তো, একটা এই ধরনের একটা ফেস্টিভ্যাল পালন করার কি মানে? সমস্ত জনজীবন ব্যতিব্যস্ত, লোকজন মারা গেল, ওয়াই শুড ইউ ডু দ্যাট? আমি রিয়েলি মানে সত্যি এটা আমার ইয়ে হয় না। একটা ঈদ করবেন, মহরম করবেন, সেখানে মারামারি, দুর্গাপুজো দিতে, দুর্গাপুজোর সময় মারামারি, এই মারামারি করে লাভটা কি হচ্ছে? তার থেকে দুজনে সবাই যদি আমরা একসাথে বাস করি, একসাথে জিনিসটাকে, একসাথে এই যে উৎসবগুলো বললেন, আপনি এমন একটা কথা বললেন যে আপনি সবাই দিয়ে যান, যদি উৎসবগুলোকে যদি এনজয় করতেই না পারেন, যদি উপভোগ করতেই না পারেন, উৎসবের মানেটা কি? কোনো মানে নেই, তাই না? তা আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা আকবর ভাই, আপনি যে বললেন যে আপনি সব, আপনি যে সব উৎসবে যান, আপনি কি কোরবানি ঈদও পালন করেন? কোরবানি ঈদে খুব একটা বাইরে বেরোই না, বহুত বেশি রক্ত টক্ত থাকে তো, তো বাইরে বেরোই না, খারাপ লাগে খুব, আর খুব গন্ধ টন্ধ বেরোয়। মানে এই উৎসবটা আপনি উপভোগ মানে এনজয় করতে পারেন না আর কি? না না, খুব গন্ধ বেরোয় সব দিক থেকে, খুব মানে হয়তো ওরা 1-2 ঘন্টার মধ্যে সব পরিষ্কার করে দেয়, তবুও খুব গন্ধ থাকে, নিচে নামি না, বাইরে বেরোই না, তবে খাই, মিট খাই, কিন্তু একটু দূরে দূরে থাকি, একটু খারাপ লাগে, মানে নোংরা হয়ে যাবে জায়গাটা, অপরিচ্ছন্ন হয়ে যাবে, বুঝতে পারছেন তো? আমাদের সাথে আরো অনেকজন আছেন, আপনার সাথে আরেকদিন কথা বলবো, আসিফ ভাই চলে এসেছেন, ঠিক আছে, কেমন? থ্যাংক ইউ সো মাচ সো মাচ, আপনারা যুক্ত হচ্ছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, আকবর ভাই আজকে বিদায় নিলাম, আজকে আকবর ভাইয়ের কাছে বিদায় নিলাম।